হাই গাইস, আজকে এমন একটা গোলা রুটি নিয়ে তোমাদের সামনে চলে এলাম, বা এমন একটা খাবার নিয়ে তোমাদের সামনে চলে এলাম যেটা তোমরা তেল ছাড়াই করতে পারবে। সো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। নর্মাল যেমন আমরা গোলা রুটি করি সেরমনই আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে অল্প একটু নুন, অল্প একটু মিষ্টি নিয়ে নিলাম। নিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে ফেলবো, সামান্য একটু জল দিয়ে যেমনভাবে করে, কিন্তু ব্যাটারটা হবে ঘন, যেমন আমরা বড়া করার সময়, বেসন বড়া করার সময়, বা যেমন বড়া টাইপের করার সময় যেমন একটা ঘন ব্যাটারের আমরা রাখি ব্যাটারটা, তেমনই পুরো ঘন টাইপের হবে। সো সেই ব্যাটারটা আমরা পুরো তৈরি করে তারপর ফিরে আসছি। সো আমাদের ব্যাটারটা রেডি, এবার তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। আমরা নর্মাল তাওয়ার উপরে কিচ্ছু দেবো না, জাস্ট এটা করে নিলাম, পরিষ্কার করে নিলাম উপরটা তাওয়ার দিয়ে। তারপরে এই যে ঘন ব্যাটারটা দেখছো, ওই ঘন ব্যাটারটা দিয়ে পরিমাণ মতন, যেমন নর্মাল তোমরা ব্রাশ দিয়ে মানে খুন্তি দিয়ে হোক বা চামচ দিয়ে হোক যেভাবে ছড়াও, তেমন নর্মাল গোলা রুটি করে নেবে। প্রথমে মাথায় রাখবে যে তাওয়াটা যাতে একটু গরম হয়, খুব একদম হালকা গরমে দিয়ে দেবে না, তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নর্মাল করাটা তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেলে তারপর এটা দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ জাস্ট ওপরটা একটু হালকা শুকিয়ে আসার অপেক্ষা করবে, করে তারপর নর্মাল যেমন উল্টে দাও খুন্তি দিয়ে তেমন উল্টে দেবে, তাহলেই তোমাদের রেডি হয়ে যাবে নর্মাল গোলা রুটি তেল ছাড়া। এটা খুবই হেলদি হয় খেতে, যেহেতু তেল থাকে না, তাই যারা গোলা রুটি খেতে চাইছো না যে তেল দিয়ে করতে হয়, তার জন্য তারা এটা অবশ্যই করে খেতে পারো। আর যারা মনে করছো যে ঘি দিয়ে করবে, তারা নর্মাল এরকম গোলা রুটিটা করে নিয়ে একদম শেষে জাস্ট ওপরে যেমন হালকা ঘিয়ের একটা জাস্ট ব্রাশ করে দেবে, তাহলেই ঘিয়ের রুটি হয়ে যাবে। এক্সট্রা যখন দেবে ব্যাটারটা তখন ঘি দেওয়ার বা তেল দেওয়ার কোনো দরকার নেই, এটা তেল ছাড়াই একদম নর্মাল হয়। এই ইউনিক রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে।